रामकृष्ण शतवार्षिकी जन्मोत्सव उपलक्षे रामकृष्ण वेदांत समितिर सभापति स्वामी अवेदानंद जी महाराज श्रद्धांजलि। ओम नमो भगवते रामकृष्णाय ऊनविंश शताब्दी युग संधिक्षणे जखन पाश्चात्य जलवादेर बन्या सारा भारत के प्लावित करियाछिल ख्रिस्टान धर्मेर प्रभाव समग्र हिंदू समाजेर मस्तिष्क विकृत करिया सनातन धर्मेर प्रति विद्वेष ओ वितृष्णा आनयन करियाछिल तखनी धर्मग्लानी दूर करिया सनातन धारा के पुनर्जीवित करिवार जन्य भगवान श्री रामकृष्ण परमहंस देवेर शुभागमन ए विश्वे हइयाछिल। तिनि बंगदेशेर सुदूर एक पल्ली ग्रामे जन्मग्रहण करें ओ निरक्षर साधारण मानुषेर देशे सनातन अक्षर ब्रह्मेर अनुभूतिर द्वारा असाधारण महामानवत्वेर परिचय प्रदान करियाछिलेन। शास्त्रीर तर्कजाल ताहार मध्ये छिल ना, सामान्य प्राथमिक शिक्षाई ताहार विद्यार परिसमाप्ति हइयाछिल। किन्तु एमनी छिल ताहार आध्यात्मिकता ओ दिव्य अनुभूति जे सकल समस्यार समाधानी तिनि करिते समर्थ हइयाछिलेन। तिनि बुझियाछिलेन मानुषेर रुचि कखनो एक হইতে পারে না, বৈচিত্র্যের মাঝে বিচিত্র হওয়াই স্বাভাবিক। তাই সকলকে রক্ষা করিয়া সকলের সমান পূজা দিয়া সত্যানুভূতির আলোকে তিনি প্রচার করিলেন যত মত তত পথ, সকল ধর্মই সত্য। আচার্য শঙ্করের মতবাদ দিয়া তিনি রামানুজ বা বৌদ্ধকে খণ্ডন করিলেন না, বুদ্ধকে দিয়া তিনি শ্রীচৈতন্যকে অথবা হিন্দু ধর্মকে দিয়া খ্রিস্টান বা ইসলামকে ও শাক্তকে দিয়া শৈবকে তিনি নিরস্ত করিলেন না, কিন্তু সকলকেই সত্য বলিয়া মুক্তির এক একটি পন্থা বা উপায়স্বরূপ নির্দেশ করিয়া বৈচিত্র্যের মাঝে তিনি একত্বের মিলন মন্ত্র বিতরণ করিয়া গেলেন। সত্যবোধ দয়া সাঙ্গান সর্বধর্মান সমাচরণ ধর্ম মাত্রন্তু সত্যম বৈ যেন সম্যক সুনিশ্চিত। কি অদ্ভুতি না ছিল তাহার ত্যাগ ও তপস্যাময় জীবন। যে অর্থকে পরমার্থ জ্ঞান করিয়া মানুষ পার্থিব ভোগসুখের বাজে আপনাকে বিলাইয়া দেয়, সে অর্থকে তিনি ত্যাগ করিয়াছিলেন তুচ্ছ মাটির সহিত তুলনা করিয়া। আমরা দক্ষিণেশ্বর ও কাশীপুরের বাগানেও তাহাকে দেখিয়াছি, কোনো ধাতু দ্রব্যই তিনি স্পর্শ করতে পারিতেন না। তারপর সর্বগুণ বিভূষিতা প্রিয় পত্নী সারদা দেবীকে তিনি জগজ্জননীর আসনে প্রতিষ্ঠিত করিয়াই চিরদিন পূজা করিয়া আসিয়াছিলেন। শুধু তাই নয়, নারী মাত্রেই ছিল তাহার চক্ষে সাক্ষাৎ জগন্মাতার প্রতিপত্তি। রামজিত হইয়া বিবাহিতা পত্নীকে দেবীজ্ঞান করিবার ও রমণীকে প্রথমেই গুরুত্বে বরণ করিয়া সমগ্র নারী জাতিকে উচ্চাসন প্রদানের জ্বলন্ত দৃষ্টান্ত একমাত্র পাই আমরা শ্রীরামকৃষ্ণের জীবনেই। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব আমাদের বলিয়াছিলেন, যিনি রামচন্দ্র ছিলেন, যিনি শ্রীকৃষ্ণ ছিলেন, তিনি ইদানিং রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন। তিনি আরও বলিয়াছিলেন, মা আমার ছবি দেখিয়ে বলেছিলেন এই ছবি ঘরে ঘরে পূজা হবে। বাস্তবিক এত অল্পদিনের মধ্যে সেই দৈববাণীর যথার্থ প্রত্যক্ষ করিয়া আমরা বিস্মিত হইয়াছি। পরিশেষে ইহাই বলিতে হয় যে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আসিয়াছিলেন এবার বষ্টির আবরণে পূর্ব পূর্ব অবতারগণের ভাব সমষ্টির প্রতীক হইয়া সমন্বয় অবতার রূপে।
তাই সকল ধর্মকে সমন্বয়ে মাল্যে গ্রথিত করিয়া তিনি সনাতন ধর্মের মহিমা আরো উজ্জ্বল করিয়া গিয়াছেন। আর সেই মহিমায় মহিমান্বিত হইয়া প্রাচ্য ও পাশ্চাত্য অভিজাত ও পতিত ক্রমশ সেই মহান উদারতার দিকে আজ ছুটিয়া চলিয়াছে। শুধু তাহাই নহে, তার নির্বৈর শান্তিময় বাণীর পাদপীঠে হিন্দু মুসলমান খ্রিস্টান ও চণ্ডাল সকলে নির্বিবাদে আশ্রয় লাভ করিয়া ধন্য হইয়াছে। সকলকে সক্ষতা ও একতা সূত্রের মাঝে মঙ্গল ও শান্তি বিতরণ করিয়া ইহা বহুকাল ধরণীর পক্ষে বর্তমান থাকিবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম সংগ্রাম কৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি।